मंगलवार को डुअर्स मिल्लत इस्लामिया अलीपुर द्वार जिला कमेटी की ओर से कालचीनी थाने में शिकायत दर्ज कराई गई। डुअर्स मिल्लत इस्लामिया ने कालचीनी थाने में शिकायत दर्ज कर नुपुर शर्मा और नवीन जिंदल को कानूनी सजा देने की मांग की है। डुअर्स मिल्लत इस्लामिया की अलीपुर द्वार जिला समिति के नेताओं ने कहा कि हम चाहते हैं कि नुपुर शर्मा ने जिस तरह से टिप्पणी की है उसके लिए कानूनी रूप से दंडित किया जाए। आज के আমাদের দুয়ার্স মিল্লাত ইসলামিয়া সোসাইটি আলিপুর জেলা জুড়ে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানি বিগত 26 মে 2022 ডিবেটের মাধ্যমে নুপুর শর্মা যে আমাদের হুজুর সাহেব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব নবী আমাদের ঈমান कि उनार द्वारा আমরা আছি उनार द्वारा पूरा বিশ্ব আমরা এখানে উনাকে আদর্শ করি আর আগামী দিন যে আমরা মরার পরে আমাদের আস্থা আছে কি উনি আমাদের শেফার একমাত্র জরিয়া। তার বিরুদ্ধে নুপুর শর্মা যে মন্তব্য করেছে তা আমরা ঘোর নিন্দা করি, প্রতিবাদ জানাই। এই প্রতিবাদ করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কালচিনি থানায় আমরা এফআইআর দিয়েছি। দেওয়ার পরে আমরা ইয়ে জানিয়েছি এখানকার অফিসারকে বড়বাবুকে কি উনাকে শাস্তি দেওয়া হোক, কানুনি যা সাজা আছে উনি সাজা পাক। সাজার পাওয়ার পর উনাকে দেখে আমাদের যে ভারতবর্ষ যেখানে আমরা সব জাতি সব ধর্ম সব বর্ণ মিলে এখানে যে একত্রিত আছি কোনোদিন এরকম কোনো মন্তব্য শুনতে পারিনি এবং আশা করি আগামী দিন পাব না। যেরকম উনি আমাদের হুজুর সাহেবের সম্বন্ধে যে বলেছেন হয়তো অন্য কেউ অন্য ভগবানের বা ঈশ্বর বা অন্য মহাপুরুষের বিরুদ্ধে বলতে পারে, আমরা এর বিরুদ্ধে আজকে নেমেছি আগামী দিনেও নামব। আশা করি আমাদের যে আবেদনপত্র এখানে কালচিনি থানায় দিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য, আমরা সব মিলেমিশে এখানে আছি, আগামী দিনও মিলেমিশে থাকব, শান্তি বজায় রাখব। তার জন্য এখানে আমরা এফআইআর দিয়েছি, এর মাধ্যমে ওনাকে শাস্তি দেওয়া হোক। এটাই আপনার নাম? মই আজাদ আনসারি। কি পোস্ট আছেন? আমি আলিপুর দুয়ার জেলার জেনারেল সেক্রেটারি পদে আছি। ডিএমআই? ডিএমআই।